আমাকে চিনতে পাচ্ছেন তো? লোকটা তো চেনা, মাঠটাও চেনা, প্লেয়ার পুরানো, ঝান্ডা নতুন, আর প্রতীকটা হচ্ছে জাতীয় ফুল পদ্ম ফুল। আমি প্রথমেই বহু আঘাতে ক্ষত বিক্ষত এবং গণতন্ত্র, বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং উন্নয়ন সব দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকা কেশপুরের মাটিকে প্রণাম জানাই। সমবেত দেশপ্রেমিক গণদেবতা, জনতা জনার্দন, ভদ্রমণ্ডলী, আপনারা সবাই আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, সালাম এবং জোহার গ্রহণ করবেন। আজকের এই সমাবেশ অনেক প্রতিবন্ধকতা, রক্তচক্ষু, অনেক জায়গায় বাধাদান সবকিছু উপেক্ষা করে আপনারা এখানে বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। কেবলমাত্র কেশপুর ব্লকেরই প্রায় 15,000-এর কাছাকাছি এখনো মিছিল আসছে। ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য সমর্থকরা এখানে এসেছেন, আমার বিপুল সংখ্যক মা দিদি বোন এসেছেন। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না, আমার মাতৃশক্তিকে আলাদা করে প্রণাম জানাই। সঞ্চালক সৌমেন মিশ্র মহোদয়, এই সবার আয়োজক ব্যবস্থাপক, যার ঐকান্তিক ইচ্ছাতে ইতিমধ্যে ঘাটাল সাংগঠনিক জেলায় আমি সবং এবং চন্দ্রকোনা টাউনে সভা করেছি। প্রাক্তন সভাধিপতি শ্রীমতী অন্তরা ভট্টাচার্য, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের ভারতীয় জনতা পার্টি পরিবারের সম্পদ 1986 সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত অগ্রজ রাজ্য সম্পাদক তুষার মুখার্জি, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি। আমি শুভেচ্ছা জানাই, প্রীতি জানাই ভাতৃপ্রতিম রাজ্য কমিটির সদস্য এবং এই সাংগঠনিক জেলার অবজারভার নীলাঞ্জন অধিকারীকে এবং প্রাক্তন সভাপতি ধুমান কোলে এখানে আছেন। আমাদের দলের এই সাংগঠনিক জেলার 3 GS শতদল নাগ, রামকুমার দে এবং তরুণ তন্ময় দাস এখানে আছেন। মাইনরিটি মোর্চার রাজ্য সহসভাপতি কামাল হোসেন সাহেব আছেন, জেলার 2 জন সহসভাপতি অজয় কৃষ্ণ প্রধান, তন্ময় ঘোষ এখানে আছেন। এর বাইরেও সমীর নদ্দি, সৌমেন মিশ্র, সুকেশ সোরেন এসটি মোর্চার সভাপতি, রঙ্গলাল বটব্যাল, তারক জানা, প্রবীণ হালদার, বিবাস রানা, আলী আহমেদ, এরা এখানে আছেন, যারা মণ্ডলের সভাপতিরা। অনেক মিথ্যা মামলা খেয়ে, অনেক অন্যায় অত্যাচারের সামনেও তিলে তিলে কেশপুরে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে একটা বট বৃক্ষে পরিণত করেছেন, তাদেরকে আমি স্যালুট জানাই। এর বাইরেও গত 19 তারিখ মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে রাষ্ট্রীয় নেতা অমিত শাহর উপস্থিতিতে আমার সাথী যোগ দিয়েছেন প্রচুর MLA, MP, নেতা অনেকেই, তার মধ্যে 3 জন এখানে আছেন, তপন দত্ত, রমাপ্রসাদ গিরি, স্নেহাশিস ভৌমিক এবং অন্যান্য সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। তমাল জানা আছেন, আরেক মণ্ডল সভাপতি, তাকেও প্রীতি জ্ঞাপন করি। আপনারা কেশপুরের জনগণ বলুন তো, আপনারা যে আশা আর ভরসা নিয়ে
13 সালের পঞ্চায়েতে পরিবর্তন এনেছিলেন, 11 সালের ভোটে এখানে পরিবর্তন হয়নি, বামপন্থীরা জয়যুক্ত হয়েছিলেন। এবং 11 সালে এই আসনে তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের জোটে কংগ্রেসের রজনী দোলাই লড়েছিলেন। এই যে বাহাদুর তৃণমূল কংগ্রেসের নেতাদের এখন দেখেন না, বড় বড় কথা বলছে। একদিকে তাদের নেত্রী বলছে আমি তো নন্দীগ্রামে দাঁড়াবো, আবার পুরুলিয়ায় গিয়ে বলছে পচা মালরা পার্টি থেকে বেরিয়ে গেছে, ভালো হয়েছে। তা পচা মালরা যদি বেরিয়ে গেছে, পায়ে কাঁটা ফুটেছে কেন, এত লাফাচ্ছেন কেন, এত যন্ত্রণা কেন? 11 সালে এখানে রজনী দোলাই হয়ে কিন্তু প্রচারে কেউ আসেনি, আমি এসেছিলাম। আপনারা জানেন, আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম 13-র পঞ্চায়েতে। পুলিশ যার সঙ্গে থাকে, কেশপুরের দখল তার হাতে থাকে, এটা প্রচলিত প্রবাদ। বিডিও অফিস ঘেরাও করা থাকে, পঞ্চায়েতে কেউ নমিনেশন করতে পারে না, আগেও পারত না, 13 সালের পঞ্চায়েতও পারেনি। বলুন তো কোন পরিবর্তন হয়েছে কেশপুরের? প্রধানমন্ত্রী বাড়ি দিলেন, PMY, এরা বলে বাংলা আবাস যোজনা। কত করে কমিশন নিয়েছে তৃণমূলের পঞ্চুবাবুরা? 10,000 না ভাই, 20,000। লোকসভা ভোটের পরে যখন তালা পড়ে গেছিল অফিসগুলোতে, আমি এসেছিলাম, আর কেউ আসেনি ওদের অফিসগুলোতে। আমি যখন যে পার্টিটা করি নিষ্ঠার সঙ্গে করি, কোনো ত্রুটি থাকে না আমার, তখন আমি হ্যাঁ গণতন্ত্র থাকা উচিত, সব দল থাকা উচিত, এ লড়াইটা আমার। সব দল কেন থাকবে না, লড়বে সবাই, জিতবে একজন, মানুষ ঠিক করবে। এই ঘটান লোকসভাতে ভারতী ঘোষ জিতত যদি কেশপুরে লুট না করত, 1,08,000 ভোটে জিতেছে, সব সময় 1,00,000-এর উপরে। এই কেশপুরে বলুন 100 দিনের কাজে কত চুরি হচ্ছে? মেটেরিয়াল কারা সাপ্লাই করে, পিসির ছেলে, কাকির ছেলে, জেঠির ছেলে? আপনি বলুন এই কেশপুরে কোন পরিবর্তন আপনারা পেয়েছেন? আর উনাদের নেত্রী কথায় কথায় কেশপুর বলেন, নন্দীগ্রাম বলেন, গড়বেতা বলেন, 5 বছর আসেনি কোনোদিন, ভোট নিয়ে ভোকারটা পকার পার, 5 বছর অন্তর নন্দীগ্রামে যায়। আর কেশপুরে দেখেছেন মুখ্যমন্ত্রীর মুখ কেউ দেখেছেন? 11 থেকে 20 কেউ দেখেছেন? লকডাউনে MLA কে দেখেছেন? লকডাউনে MLA কে দেখেছেন? MP-র দেখা পেয়েছেন? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবারের নির্বাচনে এই পরিযায়ী পাখি, এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কাটমানির পার্টি, এই বালি চোর আর খাদানের মোরাম চোর, এদেরকে যদি ঝাঁটিয়ে বিদায় না করতে পারেন, উপায় নেই। আমি শুভেন্দু অধিকারী 21 বছর ধরে এই পার্টি করার পরে ছাড়লাম কেন? বলছে কর্মচারী হয়ে থাকতে হবে, তোলাবাজ ভাইপোকে নেতা বলতে হবে। আমি বললাম মেদিনীপুরের ছানা, বাংলার ভূমিপুত্র, রাজনৈতিক সহকর্মী হিসেবে থাকতে পারি, কর্মচারী হিসেবে থাকব না। দুজনের পার্টি কি সুন্দর, দেখুন মঞ্চে দাঁড়িয়ে বলছে আমি অমুক জায়গায় লড়বো। কোন পার্টিতে হয় এরকম আলাপ আলোচনা ছাড়া প্রার্থী হয়? প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা কর্মচারী থাকতে চান তারা TMC কোম্পানিতে নাম লেখান, আর যারা সহকর্মীর মর্যাদা নিতে চান, রাজনৈতিক কর্মীর মর্যাদা নিতে চান, তারা বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে নাম লেখান। ভারতীয় জনতা পার্টি ব্যক্তিকেন্দ্রিক পার্টি নয়,
বলছিল না তোলাবাজ ভাইপো ডায়মন্ড হারবারে যে এক বাপের বেটা যদি হতেন আলাদা দল করতেন। আমাকে বলছে মানে আমি 5% 7% ভোট কাটলে ওর সুবিধা হতো, ও 5 বছর চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে নিত। কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী, তৃণমূলের নাম এখন এনামূল, গরু চোর এনামূল তার নাম তৃণমূল, লাল চুল কানে দুল তার নাম যুবা তৃণমূল। এই লোকগুলো সব ধ্বংস করে দিল। আপনারা বলুন তো, সংখ্যালঘুদের উস্কাচ্ছে, বলছে এই বিজেপি চলে আসবে, তোমাদের সব বন্ধ ধর্মকর্ম। আচ্ছা আমি এই অন্য কথা বলবো না, লকডাউনের পরে মোদিজি 3 মাস গ্যাস ফ্রি দিয়েছিলেন, সবাই পেয়েছেন হ্যাঁ কি না? মায়েরা 500 টাকা করে পেয়েছেন হ্যাঁ কি না? বেছে দেয়নি কিন্তু এসএসজি গ্রুপের সব মায়ের অ্যাকাউন্টে 500 টাকা করে 3 মাস এসেছে। 5 কেজি চাল, গম, 1 কেজি করে ডাল মোদিজি দিয়েছেন। আর এখানে চুরি হয়েছে, চাল চোর, লকডাউনের চাল চোর, আমফানের ত্রিপল চোর, আর এখন তো দেখবেন টিকা চোর, করোনার টিকা চোর। বর্ধমানে 15 জন নার্সের টিকা চুরি করে তৃণমূলের 2 জন MLA, 1 জন প্রাক্তন MLA, জেলা পরিষদের লোকেরা সব ফুটাচ্ছে। আমার বাড়ির কাছে কাঁথি এক পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান, সে তার বউ, তার বাচ্চা, তার গোষ্ঠীর গিয়ে করোনার টিকা নিয়ে নিচ্ছে। এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নেননি, স্বাস্থ্যকর্মীদের দেওয়ার কথা। তার মানে এরা টিকা চোর। এদের হাত থেকে যদি বলবো জয় শ্রীরাম তো বলতেই হবে। লোকসভা ভোটের সময় মাননীয় এই দিক দিয়ে যাচ্ছিলেন, মনে আছে? এদিক দিয়ে না, ধর্মা হয়ে কেশপুরের উপর দিয়ে চন্দ্রকোনা, ওখান থেকে পিছন থেকে ডাক দিয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। গাড়ি খুলে কি বলছিল, এই এরা আমাকে বাজে কথা বলছে, জয় শ্রীরাম বাজে কথা, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বাজে কথা, ভারত মাতা কি, জোরসে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় সিয়ারাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এবারে বিজেপি জিতবে, সরকার হবে, সরকার হলে এখানে প্রচুর বামপন্থী মানুষ আছেন, অনেকে বিজেপিতে এসেছেন, এখনো অনেকে হয়তো আছেন, তাদের বলবো যে দল করছেন করুন, ভোটটা বিজেপিকে দেন, বিজেপি পারবে এদের হারাতে। আর বিজেপি এলে পঞ্চায়েতের ভোট হবে, নমিনেশন যে করতে চায় সে করতে পারবে, মানুষ যেখানে তার ইচ্ছা সেখানে ভোট দিতে পারবে। কি কি করেছে শুনুন, পঞ্চায়েতে কোথাও ভোট করতে দেয়নি, কর্পোরেশন পুরসভায় কোথাও ভোট করছে না, প্রশাসক বসিয়ে রেখেছে এই পাশে মেদিনীপুর, সেখানে প্রশাসক নিয়ে এসছে গ্রাম থেকে দিনেন রায়কে, শহরে লোক পাওয়া যায়নি। যেখানে যা খুশি করছে, কলেজের ছাত্র সংসদ 4 বছর ভোট হয়নি, আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি, স্কুলের ম্যানেজিং কমিটি, তৃণমূলের নেতারা তাদের আত্মীয়রা গিয়ে হয়তো স্কুলের দরজা কড়ি কাঠ কোনোদিন ফেরয়নি, তারা গিয়ে বসে আছে ম্যানেজিং কমিটি, মিড ডে মিলের হিসাব দিচ্ছে, আর কাটমানি খাওয়ার কোনো জায়গা বাকি নেই। এই যে ছোলাগুলো প্রাইমারি স্কুলে দিচ্ছে দেখেছেন, কেউ খেতে পারে কালো কালো ছোলা? গবাদি পশুদের দিলেও মুখ লাগাচ্ছে না। কখনো শুনেছেন বাচ্চাদের জুতা তৈরি করে পাঠিয়ে দিচ্ছে, কমিশন আছে কলকাতা থেকে, জুতাগুলো কোনো বাচ্চার পায়ে হয় না। আর ড্রেস দিয়েছিল কবে লাস্ট, 18 সালে, এগুলো এদের নয়, শুনে রাখুন, সব কেন্দ্রের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা, প্রত্যেকটা ড্রেসে 50% করে কমিশন নেয়। বাচ্চাদের কাছ থেকে যারা এই কাজ করছে এদেরকে এই রাজ্যে রাখা উচিত হ্যাঁ কি না? তাড়াতে হবে, আমরা পারবো তাড়াতে।
আর কি সুন্দর দেখুন কলকাতার দুটো রাস্তা হরিশ মুখার্জি স্ট্রিট হরিশ চ্যাটার্জি স্ট্রিট তারা গোটা রাজ্য চালাবে চারটে পাঁচটা লোক বাইশটা তৃণমূলের এমপি ছিল একটা তো সুনীল মণ্ডল চলে গেছে আরো পাঁচ ছটা চলে যাবে এর মধ্যে কমতে কমতে অনেক নিচে নেবে এগারোটা ওখান থেকে চল্লিশটা মন্ত্রীর আঠেরোটা ওখান থেকে চল্লিশটা বড় দপ্তরের তিরিশটা ওরা নিজেরা নিজে বসে আছে আর চাকরির কথা চোখটা তো খুলে দিয়েছে আমাদের লকডাউনের পরে পরিযায়ী শ্রমিক চোখ আমরা জানতাম বিহারের কয়েক লক্ষ লোক বাইরে কাজ করে আমরা জানতাম না পশ্চিমবঙ্গের তিরিশ চল্লিশ লক্ষ লোক পেটের দায় ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে সুরাটে আহমেদাবাদে জয়পুরে বাঙ্গালোরে মুম্বাইতে পুনে নাগপুরে আমরা জানতাম না এই কেশপুরে কত পরিবার আছে আপনি বলুন মিনিমাম দশ হাজার পরিবার আছে আমরা লকডাউনের পরে দেখেছেন মোদিজি ট্রেন দিল শ্রমিক স্পেশাল আর মাননীয়া বললেন করোনা এক্সপ্রেস আসছে বলেনি পরিযায়ী শ্রমিকরা একটা ভোটও টিএমসি কোম্পানিকে দিবেন না আর যারা আছে ফোন করে ডেকে আনবেন করোনা এক্সপ্রেস বলেছিল আপনারা পেটের দায় বাইরে থাকেন আপনি বলুন এসএসসির পরীক্ষা কবে হয়েছিল কেশপুরেও তো মাস্টার ডিগ্রি আছে বিএড আছে গ্রাজুয়েট অনার্স আছে বলুন এসএসসির কবে হয়েছিল আমি বামপন্থীদের অনেক জিনিসের আপত্তি করি ছোট আঙ্গারিয়ার কথা বলি বেনাচাপড়া বলি নেতাই বলি নন্দীগ্রাম বলি তো বামপন্থীরা অনেক ভালো কাজও করেছে তো আটাত্তরের পঞ্চায়েত তো বামফ্রন্ট করেছে ভূমি সংস্কার আইন তো বামফ্রন্ট জ্যোতিবাবু করেছে বুদ্ধবাবু তো সৎ মানুষ লক্ষণ সেটরা হারমাত আমি বলি আমি আপনাদেরকে বলি প্রত্যেক বছর এসএসসি হতো বাম আমলেও হতো চোদ্দ সালের পরে পশ্চিমবঙ্গে হয় না সাত বছর কত লক্ষ বেকারের যুবকের ভবিষ্যৎ শেষ করলো এরা টেটের দুর্নীতি পিএসসি পাবলিক সার্ভিস কমিশনে খাতা বদল শুনে রাখুন আপনি সাড়ে পাঁচ লক্ষ পার্মানেন্ট চাকরি মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে সাড়ে পাঁচ লক্ষ পোস্টের অবলুপ্তি ঘটিয়েছে তার বিকল্প কি বিকল্প হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি কন্ট্রাকচুয়াল চাকরি এক কুইন্টাল চালের মোটা চাল তিন হাজার বত্রিশশো টাকার কম পাওয়া যায় না কাকে দেয় দু হাজার কাকে দেয় তিন হাজার কাকে দেয় চার হাজার কাকে দেয় সাত হাজার এই আপনি দেখুন কোথায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সাড়ে ন বছরে নতুন এয়ারপোর্ট হয়নি নতুন রেল লাইন করতে পারেনি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলিতভাবে করতে হয় নতুন শিপোর্ট হয়নি আর শিল্পের কথা নাই বা বললাম শিল্প তো তুলে দিয়েছে পশ্চিমবঙ্গে বললে বলে কেন ইস্টার্ন বাইপাসের পাশে আইটিসি সোনার বাংলা যে ডাব্লিউ ম্যারিওট করেছি এটা তো শিল্প বড় শিল্প সে জায়গাটাও বামফ্রন্টের আমলে দিয়ে যাওয়া জায়গা রাজারহাট নিউ টাউনে সব জায়গা বামফ্রন্টের আমলের জায়গা সেই জায়গাগুলো বেচেছে বেচে খেয়েছে আর বিদেশে টাকা পাচার করেছে এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে হারাতে হবে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনারা দেখেছেন একটার পর একটা উন্নয়ন কিভাবে করেছে আজকে কৃষকরা বলুন কেশপুর কৃষকদের জায়গা আপনারা বলুন আগে আলু চাষ কত হতো এখন অর্ধেক হয়ে গেছে কেন পাঞ্জাব থেকে বীজ এত কম আসছে কেন কারণ কি কারণটা হচ্ছে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারেন না আপনার মাঠ থেকে নিয়ে গেছে চার টাকা পাঁচ টাকা কেজি আলু আর সেই আলু দোকান থেকে আমাদের কিনতে হয়েছে চল্লিশ টাকা করে কেজি দিয়ে আপনি পাননি কেন আজকে এমএসপি ধানের সহায়ক মূল্য কেন্দ্র সরকার ঠিক করে আপনি বলুন ধান সংগ্রহ কোন ফোড়েরা মাঝখানে ঢুকেছে কেন
10 কেজি করে বস্তায় বাটা দিতে হবে, কোথায় যাচ্ছে এই 10 কেজি? এই উত্তর দিতে হবে। আজকে বলুন, কৃষকদের জন্য বড় বড় কথা বলছেন, কৃষক আইনের বিরুদ্ধে বলছেন। ভারতবর্ষের অন্য রাজ্যে যান, এই যে বোরো চাষ হয় না, এই যে মেশিন ইলেকট্রিকে যে চলতলা মেশিন, অন্য জায়গায় বিদ্যুতের বিল কৃষকদের ছাড় আছে, পশ্চিমবঙ্গে নেই। এই যে ডিজেল দিয়ে মেশিন চালানো হয়, রাজ্যের যে ভ্যাট কৃষিকার্যে ব্যবহৃত ডিজেল, সমস্ত রাজ্যে কৃষিকার্যে ব্যবহৃত ডিজেলের উপরে ছাড় আছে, পশ্চিমবঙ্গে নেই। আর এখন কি বলছো, আমরা বলার পরে, সবাই আপনারা বলার পরে পিএম কিষাণ, এতদিনে বলছে এনরোলমেন্ট করো, এতদিনের পরে কেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় পড়েছে। অটল বিহারি বাজপেয়ীজি জন্মদিনে মোদীজি এদের স্বরূপটা খুলে দিয়েছে বক্তৃতাতে, বলেছে ভারতবর্ষে নানা বিচারধারার বিভিন্ন রাজ্যে সরকার আছে, সবাই পিএম কিষাণ নদী যোজনা করেছে, 6,000 টাকা করে কৃষকরা পায়। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা এখানে পিএম কিষাণ চালু করেনি, এখন চালু করবে বলছে। আমরা কৃষকদের নিয়ে বলতে চাই, আপনারা মাঠে যান, 73 লক্ষ কৃষক পরিবার, 14,000 টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জন্য আমরা পাইনি, এই 14,000 টাকা আপনাকে দিতে হবে। যে 14,000 টাকা কৃষকদের বঞ্চিত করেছেন, এই 14,000 টাকা আপনাকে দিতে হবে। 9.5 বছরের পরে জমের দুয়ারে সরকার, দুয়ারে দুয়ারে সরকার। 11 সালে হয়েছিল, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 হয়েছিল, কোনদিন হয় নাই। ভোট বড় বালাই, হাওয়া খুব খারাপ, 19-এ হাফ, 21-এ হবে সাপ, তাই জমের দুয়ারে সরকার, তাই তো? এই স্বাস্থ্যসাথীর কার্ডে কিচ্ছু হবে না, দাঁত তুলতে 250, কিডনি বদলাতে 2400, কোন নার্সিংহোম নিবে না, এই ঢপের চপ খাবেন না। তৃণমূলের লোকেরা ঘুরে ঘুরে বলছে স্বাস্থ্যসাথীর কার্ড বিপ্লব হয়ে গেছে, অপেক্ষা করো ভোটের মেশিন পর্যন্ত, ইলেকশন কমিশন সিআরপিটা দাঁড় করাও, লোক টিপার জন্য প্রস্তুত আছে ঠিক জায়গায়। আয়ুষ্মান ভারত কেন হবে না বলুন? আয়ুষ্মান ভারত তো মোদীজি আজকে 4 বছর আগে চালু করেছেন। এই স্বাস্থ্যসাথীর কার্ড আপনি কটকে নিয়ে গেলে, এখানে তো রোগীরা কটকে যায়, আপনাকে কেউ নিবে? এই স্বাস্থ্যসাথীর কার্ড ভেলোরে থেকে সিএমসি তে গেলে কেউ নিবে? দিল্লির এইমসে নেবে, মুম্বাই টাটা সেন্টার ক্যান্সার হসপিটালে নেবে, বাঙ্গালুরুতে দেবী সেটির হসপিটাল নেবে? নিবে না, কেউ নিবে না। এ তো হচ্ছে ভোট কার্ড, তাও ফর্ম ফিল আপের জন্য টাকা নিচ্ছে 50 টাকা করে। এ চোরগুলা যেখানে পাবে টাকা নিবে, শ্মশানে গিয়েও টাকা নেই, এটা আমি বলিনি, মুখ্যমন্ত্রী বলছিল। নজরুল বলছে যে 2,000 টাকা সমব্যাথি, সেখান থেকেও 500 টাকা ঝেড়ে দিচ্ছ তোমরা, তা ঝেড়ে যদি দিচ্ছ ওরাই তো ঘুরে বেড়াচ্ছে, কালকে নাকি এখানে মিটিং করতে আসবে, কি বলতে আসবে? বলবে আমরা বাংলা আবাস যোজনা দিয়েছি, ওটা তো প্রধানমন্ত্রী আবাস যোজনা। বলবে আমরা রাস্তা সারাচ্ছি, পথশ্রী নারকেল ফাটাচ্ছে, তা আরআইডিএ বার নারেগার মানরেগার কেন্দ্রের টাকা। বলছে ঘরে ঘরে বাথরুম দিয়েছি, আরে ওটা তো মোদীজি স্বচ্ছ ভারত অভিযান, নাম দিয়েছে নির্মল বাংলা। বলছে তোমাদের যে চাল দেয় রেশন দেয়, দিদি না থাকলে তো পাবে না, আরে ওই চাল তো কেন্দ্রের চাল, 5 কেজি ছিল এখন 2.5 কেজি, আর RKS-1T-তে 1 কেজি 1 কেজি, সব জানি ভাই, গ্রামের ছানা মু সব জানি, গ্রামের টাকা হচ্ছি সব জানি। অতএব আপনাদের বলি, এদেরকে পরিষ্কার করতে হবে। আমি বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিতে গেছি, বিশ্বের সর্ববৃহৎ পার্টি, দিল্লিতে কলকাতায় একই দলের সরকার চাই, বেকারদের হাতে কাজ চাই, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে এনে ঘরের সামনে কাজ দেওয়া চাই, শিল্প চাই, পিএম কিষাণ চাই, আয়ুষ্মান ভারত চাই, গণতন্ত্র চাই,
पंचायत पुरसभा स्कूल मैनेजिंग कमिटी कॉलेजे छात्र संसद सर्वत्र अबाध गणतांत्रिक निर्वाचन चाई परिवेश फिरिए आनते हबे खूब गाए लाग ना आमी तोलाबाज भाईपो बोलेछिलाम बोलते नाम धरनी केन आमी तो एखन नाम धरे बोलछि करना केस करना केस बालियार कयलाय ढुकेछे लाला আর গরু পাচারে এনামুল। এরপরে বিনয় মিশ্রকে টানছে, কোথায় লুকিয়ে আছে আমি জানি না, সিবিআই এর কাজ। তার ভাইকে কালকে বসিয়ে রেখেছিল বিকাশ মিশ্র রাত্রি ১২টা পর্যন্ত, এসে গেছে চৌকাঠে। আর একটা পা চৌকাট পেরালেই তোলাবাজ ভাই, তোলাবাজ ভাইপো হটাও। বাংলাকে বাঁচাতেই হবে, বিজেপির হাতে বাংলা তুলে দিতে হবে। করুন বামফ্রন্ট, করুন কংগ্রেস, বিধানসভা ভোটের পরে করবেন, বিধানসভা পর্যন্ত পদ্ম ফুল করতে হবে। আমরা ছাড়া কেউ হারাতে পারবে না, আর আমরা জিতব। আমি তো সব জায়গায় বলেছি লাল মাটির দিলীপ দা, আর ওই দিঘার পাশে বালু মাটির শুভেন্দু, দুজন হাত মিলিয়েছি। পূর্বতে ষোলতে ষোলো, পশ্চিমে পনেরোতে পনেরো, ঝাড়গ্রামে চারে চার, পুরুলিয়ায় নয় নয়, বাঁকুড়ায় বারো বারো, এই ৫৬টা সিট একেবারে পরিষ্কার করব। আর অমিতজি বলেছে ইস বার ২০০ পার, বিজেপি সরকার হবে, গণতন্ত্র ফিরবে, এবং আপনারা কেশপুর একটা পরিবর্তনের কেশপুর দেখবেন। সেই একই ব্যবস্থা, একই বর্গী ব্যবস্থা, সেই একদলীয় শাসনতন্ত্র। আমি একা থাকবো, আর কেউ থাকবে না। এটা কেশপুরে গত তিন দশক ধরে চলছে, এর অবসান হওয়া দরকার। তাই গ্রামে গ্রামে জোট বাঁধুন, প্রকৃত পরিবর্তনের জন্য, আরেকটা পরিবর্তনের জন্য। আগামী মে এপ্রিল মে কবে ভোট হবে ওটা আমার দায়িত্ব নয়, ইলেকশন কমিশন বলবে। এখান থেকে ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করবে, কেশপুর তফসিলি সংরক্ষিত আসন থেকে আপনারা বিজেপির সেই প্রার্থীকে জিতিয়ে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন। আপনারা আসার সময় কোনো সমস্যা হয়নি তো? আমি দেখছিলাম ছেলেদের ঝান্ডা ছিল, নিচে ডান্ডাটাও মোটা ছিল। একদম ভয় পাবেন না, আমি তো অনেক পরীক্ষায় পাস করা লোক, চেনেন তো আপনারা আমাকে। আমি তো নেতাইতে একা গিয়ে সব লাশ আমি কুড়িয়েছিলাম। সনাতন হেমব্রম, অজিত মাহাতো, উত্তম মাহাতো, কত দেহ আমি কুড়িয়েছি। এরা ঘরে ঢুকে গেছিল, এই তোলাবাজ ভাইপোদের মাননীয়রা কেউ বেরোয়নি। লোকসভা ভোটের পরে আপনারা ঢুকিয়ে দিয়েছিলেন ঘরে। এই যে যাকে এখন বলছে না পচামাল, পচামাল বেরিয়ে ঘুরেছিল, সব ঘুরে ঘুরে সব ঢুকে গেছিল। তার সুইচ অফ, পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের নেতাদের সুইচ অফ, এমএলএ সুইচ অফ, নেতাদের সুইচ অফ, এমপি তো ভোকারটা পাওয়াই মুশকিল। আমি এই লোকটা এসে খুলেছিলাম, তারপর তো পাতনি একবারে উঠে গেছিল, খোলার পরেও লোক পাওয়া যাচ্ছিল না। খড়গপুরটা জিতিয়ে দিয়েছিলাম, এবারে হারাবো। দিলীপ দা ডেকেছে ২২ তারিখে খড়গপুরে মিটিং করব, খড়গপুরে এবারে হারাবো, গোহারান হারাবো। কে জিতিয়েছিল আর কে হারাতে পারে সেটা শুভেন্দু প্রমাণ করে দেবে। একদম চিন্তা করবেন না, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, ঝান্ডার নিচে ডান্ডাটা মোটা রাখলেই হবে। এরা ভীতু পার্টি, আমি এদের চিনি। আপনাকে হ্যাট বললে আপনাকে ভ্যাট বলতে হবে, আপনাদের চোখ চোখ দেখে তাকালে আপনাকে আঙুল দেখাতে হবে, পালাবে। ভীষণ ভীতু, সবগুলা চোর। আর যত চাকরি ছোটখাটো চাকরি, সেই আইসিডিএস এর বলুন, রাঁধুনি বলুন, সিভিক ভলেন্টিয়ার্স এর বলুন, এমনকি ভিআরপি প্রাণী মিত্র ১৫০০ টাকা না কত দেয়, সে চাকরিও এদের ঘরের লোক ছাড়া কোনো বেকার যুবক যুবতী পায়নি। সব মানে এত নিকৃষ্ট মানের পচা মাল, নিজেরা জানেন। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি অন্তরা ভট্টাচার্যকে, নীলাঞ্জন ভাইকে বলেছিলাম,
তিনটের মধ্যে সভা শেষ করতে হবে। আপনারা বাড়ি যতক্ষণ না ফিরছেন আমি এই জেলা ছাড়ব না, আমি মেদিনীপুরে থাকব। আপনারা সবাই বাড়ি চলে গেছেন আমাকে অন্তরা ভট্টাচার্য বা নীলাঞ্জন হোয়াটসঅ্যাপ করে বলে দেবে, তারপরে আমি এখানে ছাড়ব। আর একটা বাসের কাছে যদি হাত দেয় বাসটা ওইখানে রেখে দিবেন, আমি ফিরে চলে আসছি। আমাকে ভয় কেউ দেখাতে পারবে না। ভারত মাতা কি, আরো জোরে বলুন, কাঁপাতে হবে তো। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের মেদিনীপুরের সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে, আমাদের এখানে চন্দ্রকোনা বিধানসভায় যারা এসেছেন, অ্যাক্সিডেন্টের নিহত হয়েছিলেন সেই পরিবারের সদস্য, এবং আমাদের তিন নম্বর অঞ্চল যাকে তৃণমূলীদের অত্যাচারে একদম বিকলাঙ্গ করা হয়েছে, বাপন চন্দ্রকোনা বিধানসভায় যে দুজন নিহত হয়েছিলেন তাদের পরিবারের হাতে পার্টির পক্ষ থেকে 1,00,000 টাকা করে তাদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। ভলেন্টিয়ার উৎপল পাজা, তোমাকে অনুরোধ করছি বাপনকে মঞ্চে নিয়ে আসার জন্য, তাকেও পার্টির পক্ষ থেকে এবং দাদার পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে। আপনারা যার বক্তব্য শোনার জন্য এত কষ্ট করে উপস্থিত হয়েছিলেন, তার মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন, সেই বক্তব্যকে শিরোধার্য করে সামনের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সকলে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় জনতা পার্টিকে কেশপুর বিধানসভায় জয়লাভ করাতে হবে। এখন চন্দ্রকোনা বিধানসভার দুজন যারা রাজু আর লালু দুজনকে আর্থিক সাহায্য করা হলো, দাদা এবং আমাদের জেলা সভানেত্রী, আপনারা করতালি দিয়ে তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা দলের পক্ষ থেকে, এবং আমাদের এই কেশপুর বিধানসভার তিন নম্বর অঞ্চলের বাপন দলবেরাকেও পার্টির পক্ষ থেকে এবং দাদার পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে। আমাদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ করতেন
संजय गोस्वामी एवं तार किछु अनुगामी सहकारे तिनी आज के भारतीय जनता पार्टी पताका हाथे नेबेन ताके आमरा भारतीय जनता पार्टी परिवारे सदस्य करे निलाम दादार हाथ दिए तिनी आज के पताका हाथे निलेन भारत माता की जय श्री राम जय जय श्री राम। आपनारा आगे शुनेछेन सकल कार्यकर्ता कर्मी सकलेर काछे अनुरोध आपनारा शांति श्रृंखला सहकारे बाड़ी फिरे जाबेन दादा एक घंटा एखाने थाकबेन आपनादेर बाड़ी फेरा सुनिश्चित हवार पर तिनी एखान थेके जाबेन।